হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, রাজ্যে কবে স্কলারশিপ শুরু হতে চলেছে। তো এই নিয়ে অফিসিয়াল আপডেট কী রয়েছে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করবো। তো সেই কারণে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো আর জানতে চাও স্কলারশিপ কবে থেকে শুরু হতে চলেছে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা সবাই জানো কোভিড-19 কারণে রাজ্যে লকডাউন থাকায় তোমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে, মানে স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই কারণে তোমাদের এক্সামও পিছিয়ে রয়েছে এবং বিভিন্ন এক্সাম হয়নি রীতিমতো। সেক্ষেত্রে তোমাদের স্কলারশিপ নিয়ে একটা ডাউট রয়েছে যে এবছর অ্যাকচুয়ালি স্কলারশিপ দেওয়া হবে কি দেওয়া হবে না। তো আমি এখানে বলে রাখি, তোমাদের স্কলারশিপ কিন্তু দেওয়া হবে। রাজ্যের স্কলারশিপ রয়েছে যা এখনও পর্যন্ত বন্ধ রয়েছে, কারণ 31 তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে লকডাউন রয়েছে। সেই কারণে স্কলারশিপ এখনও পর্যন্ত বিভিন্ন স্কলারশিপ ওপেন হয়নি, এবং বিভিন্ন এরকম স্কলারশিপ রয়েছে যে স্কলারশিপগুলো ওপেন হয়ে গেছে। সেই কারণে তোমাদের সবার প্রথমে আলোচনা করবো অফিসিয়াল আপডেট নিয়ে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্কলারশিপ নিয়ে কি বললেন সবার প্রথমে শুনে নেব। স্কুল বন্ধ মানে এটা নয় যে ছেলেমেয়েরা স্কলারশিপটা পাবে না। স্কুল যখন খোলবার সুযোগ হবে আমরা বলে দেবো। 31 তারিখ পর্যন্ত তো আমাদের লকডাউন আছে, সুতরাং 31 তারিখের পরে যখন আবার আমরা বলবো তখন আমরা বলে দেবো। কিন্তু কথা হচ্ছে ওদের স্কলারশিপটা যেন না আটকায়। তার মানে বুঝতেই পারলে 31 তারিখ পর্যন্ত আমাদের লকডাউন রয়েছে, 31-এর পর তোমাদের যে স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপগুলো ওপেন হয়ে যাবে। এছাড়া তোমাদের বলে রাখি, তোমাদের যে সবুজ সাথী প্রকল্প অথবা সাইকেল বিতরণের যে প্রক্রিয়া, মানে প্রত্যেকটি স্টুডেন্টকে সাইকেল দেওয়া হয়, সেই সাইকেল দেওয়ার প্রক্রিয়া কিন্তু এই লকডাউনের কারণে থেমে রয়েছে। সেই কারণে স্টুডেন্টদের এর যে সাইকেল দেওয়ার প্রক্রিয়া, সেই সাইকেল দেওয়ার প্রক্রিয়াও কিন্তু রীতিমতো চালু করে দেওয়া হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাইকেল প্রক্রিয়া নিয়ে কি জানিয়েছেন? সবুজ সাথী ফেলে রাখলে আর হবে না, কমপ্লেন আছে রিগার্ডিং সবুজ সাথী। সার্টিফিকেট যদি বলেন নিয়ে দিতে পারি। আমি সার্টিফিকেট চাই না, আমি চাই সাইকেল। ওটা একটু ডিফার করে দিন। হ্যাঁ, একটু ডিফার করে দিচ্ছি, কিন্তু তাড়াতাড়ি করতে হবে। মধ্যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সংখ্যালঘু থেকে শুরু করে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্কলারশিপ শুরু করে যেগুলো দেওয়া যায়, ব্যাংকের অ্যাকাউন্টে যেগুলো চলে যাবে ডাইরেক্ট বেনিফিশিয়ারি, সেইগুলো বুধবার দিন আমরা করে দেবো। তার মানে তোমরা বুঝতেই পারছো 31 তারিখ পর্যন্ত তোমাদের লকডাউন থাকার কারণে তোমাদের যে স্কলারশিপগুলো সেগুলো বন্ধ রয়েছে, এবং সাইকেল বিতরণের যে প্রক্রিয়া রাজ্য সরকার থেকে যে সাইকেলের বিতরণের প্রক্রিয়া সেটাও এখন স্থিমিত রয়েছে। কিন্তু লকডাউন এই 31 তারিখের পর, লকডাউন যখন থাকবে না তখন কিন্তু তোমাদের এই সমস্ত মানে স্কলারশিপ যেগুলো রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে সমস্ত। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।